মাছ মাংস কোনো কিছুই যখন খেতে একদমই ভালো লাগে না, তখন ডাল দিয়ে ডাঁটার এই তরকারি অসম্ভব মজার হয়। আজকে আপনাদেরকে ডাল দিয়ে ডাঁটার একটা মজাদার তরকারি তৈরি করে দেখাবো, যেটা কি না সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। শুধুমাত্র এই রেসিপি থাকলে আপনারা অন্য কোনো রেসিপি প্রয়োজনই পড়বে না, এতটা সুস্বাদু হয় আজকের এই রেসিপি। আজকের রেসিপির জন্য আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানিতে লবণ আর পেঁয়াজ একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, আর এই ডালের সাথে কিন্তু কোনো রকম মশলাও আমি ব্যবহার করিনি। এবার অপেক্ষা করব ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখব ডালগুলো মোটামুটি একটু সিদ্ধ হতে শুরু করেছে, পাতাটা একটু ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ঘুটে দিব। আপনারা চাইলে কিন্তু ঘুটে নাও দিতে পারেন, তবে আমার কাছে একটু ডালগুলোকে ঘুটে দিলে মনে হয় যে ডালটা খেতে অনেক বেশি মজা হয়। ডালগুলোকে ভালো করে একটু ঘুটে দেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডাঁটা এবং ডাঁটা শাক দিয়ে দিয়েছি। ডাঁটা যেহেতু আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাবার, সেই জন্য কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তাদের জন্য ডাঁটাটা অনেক ভালো। আর এই ডাঁটা তরকারি কিন্তু আপনার শরীরটাকে একটু ঠান্ডা রাখতেও সাহায্য করবে। আমি ডাঁটা শাক এবং ডাঁটা দিয়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডাঁটা এবং শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ক্যামেরার কারণে কালারটা আসলে এমন বোঝা যাচ্ছে, কিন্তু সরাসরি কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা মরিচি দিয়ে চুলা গাছটা বন্ধ করে দিয়েছি, আর অন্য একটা চুলার মধ্যে পরিমাণ মতো তেলে আমি 4টা শুকনো মরিচি দিয়েছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে দিয়েছি একটা আস্ত রসুনকে লম্বা লম্বা করে কুচি করে, শুধু কোষের অংশটা ব্যবহার করেছি। এবার এই রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে আপনাকে রসুন কুচিটা ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু এর আসল স্বাদটাই পাবেন না। যখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই রান্না করা ডাঁটা শাকের তরকারিটা দিয়ে দিচ্ছি। ডাল আর শাকের এই তরকারিটা এরকম যদি রসুন আর পেঁয়াজের ভাগাত দিয়ে একটু খেতে পারেন অসম্ভব মজার হবে। যখনই একটু ফুটে উঠেছে তখনই কিন্তু আমি চুলা গ্যাসটাকে বন্ধ করে দিব, এত বেশি কিন্তু আর চুলায় রাখার দরকার নেই। এবার আপনাদেরকে একটু দেখাই এর ঘনত্বটা, এটা আসলে এতটা বেশি লোভনীয় হয়েছে যেটা আসলে বলার বাহিরে। শুধুমাত্র সাদা ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই দরকার নেই। মাছ মাংস খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এইভাবে ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করে দেখবেন, বাসার সবাই প্রশংসা করবে। এই ছিল আজকের মতো রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।